सिद्धार्थ शुक्ला। हार्ट अटैके सिद्धार्थ शुक्लार अकाल मृत्यु। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমাদের খুব প্রিয়, পছন্দের, মানে একদম কাছের ভালোবাসার একজন মানুষ যে আজকে মারা গেছেন, সিদ্ধার্থ শুক্লা, যিনি বিগ বস জিতেছেন, তারপর দিল সে দিল তক সিরিয়াল করেছে, বালিকা বধু করেছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি হিন্দি সিরিয়ালে ইন্দ্রপতন, হার্ট অ্যাটাকে সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যু, বালিকা বধু, দিল সে দিল তক, খতরো কা খিলাড়িতে চুটিয়ে অভিনয় করেছে এবং বিগ বসে বিতর্কে, সব মিলিয়ে বছর চল্লিশের হার্টথ্রবকে হারিয়ে স্তব্ধ এই মুহূর্তে সিনেমা হল। আমি একটু ডিটেল জানার চেষ্টা করব। শুভঙ্কর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শুভঙ্কর, কি কি খবর এখন অবধি পাওয়া যাচ্ছে? দেখো, যা জানা যাচ্ছে সেটা হচ্ছে হৃদরোগী আক্রান্ত মুম্বাইয়ের উপর হাসপাতালে নিশ্চিত করা হয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের বিগ বস 13 বিজয়ী সিদ্ধার্থ, আরো জানা যাচ্ছে যে হাসপাতালে আনার সময় খবরটি জানানো হয়েছে হাসপাতাল থেকে। এবং আরো বিষয়টা হচ্ছে যে বছর 40 বয়স করেছে, মানে আমাদের মনে হয় না এমন কেউ আছে যে ওনাকে পছন্দ করে না, মানে প্রত্যেকের খুব ফেভারিট ছিল, একটা জেনুইন পার্সন ছিল। আমার তো ভীষণ ভালো লাগতো, আমি বিগ বস মানে ওই যে সিজনটায় সিদ্ধার্থ জিতেছিল ওই সিজনটা শুধুমাত্র আমি সিদ্ধার্থের জন্য দেখেছিলাম, যেহেতু আমি আগে পরে কোনো দিনও বিগ বস অতটা দেখিনি, কিন্তু একমাত্র সিদ্ধার্থের জন্য ওই সিজনটা দেখেছিলাম। সিদ্ধার্থ আর সায়নাজ গিলের যে কেমিস্ট্রি ছিল আমার ভীষণ ভালো লাগতো। আর আজকে একদম সকালে উঠে যখন শুনলাম যে উনি মারা গেছে, মনে হয় আমি মানে আকাশ থেকে পড়লাম। মাত্র 40 বছর বয়সে হৃদরোগে মারা গেছে, হার্ট অ্যাটাকে। আর সিদ্ধার্থ শুক্লার মা আছে, শুধুমাত্র বাবা নেই, মায়ের বয়সও অনেক হয়ে গেছে। মানে আমি বুঝতে পারছি না যে ওনার মায়ের উপর থেকে কি যাচ্ছে আজকে, এতটা খারাপ খবর মানুষের জীবনে যেন না আসে। মাত্র 40 বছর বয়সে মারা গেছে, ভাবতে পারো? এর আগে আমরা 2020 সালে মারা গেছিল সুশান্ত সিং রাজপুত, তারপরে ইরফান খান, মানে এরকম এক একটা বলিউড তারকা আর পছন্দের তারকারা মানে মারা যাচ্ছে, এটা ভাবা যায় না। এইসব ঘটনা আসলে মেনে নেওয়া যায় না, মানে এতটাই খারাপ খবর। আমি তো ভাবতেই পারছি না এখনো পর্যন্ত যে উনি মারা গেছেন। Are you guys ready for the winner? And the winner is Siddharth Shukla! The trophy winner of Big Boss season 13, yani ke 13, Siddharth Shukla. Mera ilaka, maine na jaaka, aur har sardi mein, garmi mein, jaade mein ba. Style to wahi full, pehle bhi style waisa hi tha. Thoda thank God tune shorts nahi dal ke aaya.